আমরা দেখতে পাচ্ছি হিউজ ক্রাউড। সো দিস ইজ দ্য ক্রাউড ফ্রম সফট এক্সপো। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 400 অফ স্টুডেন্টস এখানে আছে। আমরা একজন স্টুডেন্টের সাথে কথা বলবো কিছুক্ষণের মধ্যেই। কেমন আছো তুমি? হ্যালো, তোমাকে কিন্তু সবাই দেখতেছে। ওকে, নাম কি তোমার? উর্মি, কোন স্কুল থেকে আসছো? কোন ক্লাসে পড়ো? ফাইভে। আমরা দেখতে পাচ্ছি ক্লাস ফাইভে পড়ে। শি ইজ অলসো ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ দ্য আইটি ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল। অ্যান্ড অবশ্যই তোমার টেকনোলজি পছন্দ হয়? ওকে, ও খুব পছন্দ করে, তো থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ম্যাম, আপনি কোথা থেকে এসেছেন? আমি সিটি ব্যাংক এনএ থেকে এসেছি। সিটি ব্যাংক এনএ? ওকে, আমরা কথা বলছি এক আপুর সাথে, তিনি সিটি ব্যাংক এনএ থেকে এসেছে। তো আপনার কেমন লাগতেছে? আপনার কি মনে করেন যে এই সফট এক্সপো থেকে টেকনোলজি সম্পর্কে কি বা এই বাচ্চারা ইন্টারেস্টেড হবে বা ইন ফিউচার ওরা পেশা হিসাবে টেকনোলজি এই ফিল্ডে মানে কেমন ভাবে আগাতে পারে বা কি মনে হয় এর থেকে সম্ভাবনা কি? এইগুলো আমাদের বাচ্চারা তো দেখছেন, আপনি দেখছেন কি পরিমাণ স্কুলের বাচ্চারা এসেছে। ওরা মানে খুবই উৎফুল্ল, আমি দেখতে পাচ্ছি লাইনে দাঁড়িয়ে আছে সবাই, সুন্দর করে সাজিয়ে দেখতেছে। আমি ওরা এখান থেকে অনেক কিছু এনজয় করতে পারবে এবং তারা অ্যাটলিস্ট কিছু বাচ্চা এখান থেকে কিছু জিনিস গ্রেপ করতে পারবে এবং দে ক্যান থিঙ্ক ফর দ্য ফিউচার অন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যামের নামটা? ফারজানা জামিল। ফারজানা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপু যদি কিছু বলতেন। না, আমি খুবই খুশি এতজন বাচ্চাদের দিয়ে দেখে এখানে। আমি খুব ইন্সপায়ার্ড যে এদেরকে আজকে প্রযুক্তি এদের হাতে পৌঁছানো হবে। সো আই এম ওয়েটিং ফর দ্য সেশন টু বিগিন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো দিস ইজ দ্য ক্রাউড ফ্রম সফট এক্সপো। আবার কিছুক্ষণ পরে আমরা লাইভে আসবো। থ্যাংক ইউ।